নমস্কার বন্ধুরা সোমাজ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি কাতলা মাছের ক্যাপসিকামের ঝাল তার জন্য লাগবে ক্যাপসিকাম আদা রসুন পরিমাণ মতো মাছ পেঁয়াজ সব আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকুন প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটাকে কাতলা মাছের তো সেই মাছটা আগে ভেজে নেব গরম তেল গরম হয়ে গেছে কড়াইতে এবার মাছটাকে ভেজে নেব খুব হালকা করে ভাজ এই ডিপ করে ভাজবো না মানে খুব কড়া করে লাল করে একদম ভাজবো না কারণ ওরমভাবে মাছ ভাজলে খেতে ভালো লাগে না একটু আমি হালকা করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব ভেজে নিয়ে তুলে নিয়েছি সেই তেলেই আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো পরিমাণ মতন আমি চার পিস মাছ নিয়েছি আপনাদের যেরকম পরিমাণ অনুযায়ী আপনারা নেবেন হুম একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চার পিস মাছে আর কি যতটা লাগে হ্যাঁ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এবার এইগুলোকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে দিয়ে দিলাম আমার যতটুকুনি লাগবে পেঁয়াজ একটু সরু সরু করে কাটার চেষ্টা করবেন তাহলে মশলার সঙ্গে মিশতে খুব মানে তাড়াতাড়ি মিশে যায় এই আর কি পেঁয়াজগুলো একটু লাল করে ভাজব মানে গোল্ডেন ব্রাউন হবে আর পেঁয়াজ ভাজার সময় তেলে যদি একটু চিনি দিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় হুম একটু আপনারাও পারলে চিনি দিয়ে দেবেন দেখবেন ভালো লাগবে কালারটাও ভালো আসবে স্বাদেও ভালো লাগবে খেতে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি মানে আমি আমার পরিমাণ মতন দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব আর একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে নেবো আর একটু মানে ব্রাউন এই যে এই কালারটা ঠিক আসবে তারপরে আমি দিয়ে দেবো মশলাগুলো এই যে এখানে আদা রসুন আছে একটা ছোট টমেটো আছে আর হলুদ আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম তাহলে মশলাটা খুব ভালো হয় মানে মশলার টেক্সচারটা খুব ভালো আসে এবার এবার এটাকে কষাবো ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ গ্যাস কিন্তু ইয়েতে জোরে রেখেই আপনারা করবেন মানে হাই ফ্লেমে রেখেই করবেন হ্যাঁ ওটাকে ভালো করে কষিয়ে নেব আর আমি যে ক্যাপসিকামগুলো রেখেছি ক্যাপসিকামটা কিন্তু আমি আলাদা করে আগে ভেজে তুলে নিয়ে নিই ক্যাপসিকামটা কিউব করে কেটে রেখে দিয়েছি দেখতে থাকুন আপনারা বুঝতে পারবেন পরিমাণ মতন এখানে লবণ নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার সব মশলা মধ্যে দেবাই আছে অ্যাড করা আর কিছু করার দর মানে কিছু দেবার দরকার নেই এবার ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে কষে যাচ্ছে মশলাটা ততক্ষণ ধরে কষাবো আমি কষিয়ে নিয়ে তারপরে দেব ক্যাপসিকামটা আর একটুখানি কষাবো দেখেছেন কালারটাও ঠিকঠাক চলে এসছে আর পেঁয়াজগুলোও কিন্তু মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে মানে বোঝা যাচ্ছে না যে এটা কোচানো পেঁয়াজ ছিল না বাটা পেঁয়াজ ছিল দেখুন কড়ার গায়ে কিন্তু লেগে যাচ্ছে মশলাটা মানে হয়ে গেছে অলরেডি মশলাটা কষানো মশলাটা এই যে তেল ছেড়ে আসছে এই মুহূর্তে আমি কিন্তু ওই যে ক্যাপসিকামটা মানে কিউব করে রাখা যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম হ্যাঁ এই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এবার এটাকে কাঁচা অবস্থাতেই দিচ্ছি আমি আমি কিন্তু ভাজিনি আর ভাজলে এটা মানে বেশি গলে যায় যার জন্য ভালো লাগে না একটু ক্রাঞ্চিনেসটা থাকলে ভালো লাগে তরকারিতে তো এবার এটা দিয়ে একটুখানি কষিয়ে নেবো দু তিন মিনিট মতন কেন ক্যাপসিকাম দিয়ে বেশি কষানোর দরকার পড়বে না কেন ক্যাপসিকাম খুব মানে খুব একবারে টাইম লাগে না যে গলার জন্য বা সেদ্ধ হবার জন্য অনেক টাইম লাগে সেটা কিন্তু নয় দেখুন আমার কড়ার গায়ে কিন্তু সব লেগে যাচ্ছে মশলাগুলো মানে পুরো হয়ে গেছে রেডি মশলাটা দেখুন তেলও ছেড়ে দিয়েছে আর কড়াইতেও লেগে যাচ্ছে এই এই অবস্থাতে আমি জল দিয়ে দেবো একটু হালকা সামান্য একটু জল দেবো আমি জল দিয়ে তারপরে ফুটবে একটু ফুটে গেলে ক্যাপসিকামটা মোটামুটি যেরকম আমি চাইছি ঠিক সেরকমটাই হবে এই যে ফুটে গেছে এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আমি চার পিস মাছ করেছি আপনাদের আপনা মানে আপনাদের মানুষ অনুযায়ী আপনারা করবেন কজন এর জন্য আপনারা করবেন আপনাদের ব্যাপার সেটা আমি চারটে চার পিস মাছে করেছি এবার এটা ফুটে যাবে যখন তারপরে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো দিয়ে মাখা মাখা করে না নপাবো এটাতে বেশি ঝোল ভালো লাগবে না যার জন্য আমি একটু মাখা মাখা করব হুম কষা বলতে পারেন আপনারা ওইভাবে আর কি করব আমি ভালো করে ফুটে যাক আর একটু আর একটু ঝোলটা কমবে তারপর আমি এই দেখুন অনেকটা ফুটে ফুটে গেছে ঝোলটা আমি ঠিক এই অবস্থাতেই না পাবো আর একটুখানি মাখা হোক এই যে আমার পুরো রেডি মাছটা হ্যাঁ আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আমি এরকমভাবেই না এটা গরম ভাতের সঙ্গেও খুব ভালো যাবে আবার যদি জিরা রাইস বা এমনি প্লেন কিছু ভেজ রাইসের সঙ্গেও খুব ভালো যাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন প্লিজ আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ